হাওড়া ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া এলাকায় হিউম্যান রাইটসের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় শতাধিক মানুষ এখানে রক্ত দেন এবং তার পাশাপাশি বিহার এবং ওড়িশা থেকে আসা হিউম্যান রাইটসের পক্ষ থেকে সকল মানুষের কাছে আহ্বান এবং তাদের সংবর্ধনা দেওয়া হয় এবং দুস্থ প্রতিবন্ধী মানুষদের কেউ তারা একটি করে গাড়ি প্রদান করে, তিন চাকার সাইকেল। সেই সাইকেলে চড়ে বহু মানুষ উপকৃত হবে বলে এই একদিকে যখন রক্তের চাহিদা কমছে, বাড়ছে, থাকছে, সেই কারণে এই হিউম্যান রাইটসের পক্ষ থেকে তারা এই অনুষ্ঠান করলে একদিকে মানুষকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা, আবার দুস্থ প্রতিবন্ধী মানুষদেরকে সাজাতে একটি করে তিন চাকার সাইকেল দেওয়া হয়। और हमारा लक्ष्य है मानव को अधिकार के बारे में समझाना। हमारे गांव-गांव, डगर-डगर, हर जगह मानव के अधिकार के बारे में आज तक लोग ना समझ पाए हैं, इसलिए लोगों को उसकी जो मंशा है, मतलब अपने किसी भी सरकारी तंत्र में अपने अधिकार को मांगना वो नहीं मांग पा रहे हैं। भ्रष्टाचार उन्मूलन के तहत हम लोग काम कर रहे हैं, लोगों को सिखा रहे हैं। हम लोगों का सिर्फ कलम से जो है मतलब लोग पदाधिकारियों को सिखाना हमारा लक्ष्य है। और हमारा कोई जात, कोई धर्म और कोई राजनीति नहीं है। आप लोग बंगाल में बंगला जुबान के लिए थोड़ा प्रॉब्लम होता है, हाँ, कैसे कोऑर्डिनेशन करते हैं? नहीं तो हमारे लोग, हमारे यहाँ राष्ट्रीय सचिव हैं मोहम्मद हसरत शाह, हमारे जिला अध्यक्ष मुर्शीद भाई हैं और हमारे राजू प्याजा जी अंचल के अध्यक्ष हैं, तो उन लोगों से हमारा सहयोग मिल जाता है। जैसे हमारा दीर्घदिन एटा करे आछी, আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই। আমরা দুজনের স্মরণে এই রক্তদান শিবির আয়োজন করেছি। এক হচ্ছে আমাদের হাওড়া জেলার মোস্তাক আহমেদ মোল্লা, আর একটা হচ্ছে উত্তরপ্রদেশের অজিত জাহিদ হোসেন, ইউপির উত্তরপ্রদেশের সভাপতি। ওনার স্মরণে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি। মানুষের সেবা করা মানুষের জন্য, মানুষের কাজ। আমরা মানুষের জন্য, কোনো মানুষ প্রবলেমে পড়লে তার জন্য আমরা আছি। এবার আমাদের সব কেন্দ্র থেকে নেতৃত্বে আছেন, কেন্দ্রের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, এবারে ওনারাও বলবেন। আমি অসহায় মানুষরা তাদের আমরা আইনত সব কোনো রকম সেটিং মিটিংয়ে কোনো রকম আইনত যেদিকে হোক আমরা সহজ শান্তি আমরা বার্তা দিতে চাই। আমরা শান্তির বার্তা দিতে চাই, আমরা শান্তিভাবে মানুষের সঙ্গে থাকতে চাই, পাশে মানুষের পাশে থাকতে চাই। আমাদের কোনো ভেদাভেদ নেই, না হিন্দু না মুসলিম, আমাদের সব এক, মানুষ সমান। আমরা আমি অঞ্চল কমিটি থেকে বলছি, এবার আমাদের নেতৃত্বে আছেন কেন্দ্রে, ওনারা বলবেন, ওনারা আছেন, ওনারা বলবেন। আপনার নাম? আমার নাম রাজীব ইয়াদ। হিউম্যান রাইট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বাঁকড়া অঞ্চল কমিটি।